এক বছর হলো ছেলেকে সৌদি পাঠিয়েছে দরিদ্র বাবা। ধার দেনা শেষ না হতেই 3 দিন আগে স্ট্রোক করে মারা যায় প্রবাসী। ছেলে হারানোর শোকের পরিবারে দুশ্চিন্তা ঠাঁই নিয়েছে। লাশ আনতে না পারায় চিৎকার করে বাবা বলছে, কই পাবো 3 লাখ টাকা, কেমনে দেখবো ছেলের লাশ। এই নির্মম ও হৃদয় বিদারক ঘটনা ঘটে বরগুনার আমতলী উপজেলার চাওড়া গ্রামে। অসহায় পরিবার জানায়, ধার দেনা আর ঋণ নিয়ে 5 লাখ টাকা দিয়ে 1 বছর আগে আওলাদকে সৌদি পাঠায়। সৌদিতে ফ্রি ভিসায় কাজ করায় হতভাগা প্রবাসী আওলাদ 3 দিন আগে স্ট্রোক করে মারা যায়। দারিদ্রতা দূর করতে গিয়ে পরিবারের ঋণ শোধ হবার আগেই তার মৃত্যু পরিবারকে যেন গভীর সমুদ্রের মাঝে ফেলে দিয়েছে। তার চেয়েও করুণ দুঃখের বিষয়, ছেলের লাশ আনতে নিঃস্ব পরিবারের কাছে 3 লাখ টাকা চেয়েছে। এতিম 3 ছেলে চাতক পাখির মতো বাবার লাশের আশায় বসে আছে। দর্শক, এই করুণ ঘটনা শোনার পর অসহায় পরিবারটির জন্য আপনার কেমন লাগছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।